দাদা ভাই যেটা বললেন, কবি নজরুল লিখেছিলেন, আমি বিদ্রোহী ভিখু, আমি ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। তো কবি নজরুল ছোটবেলা শুরু করেছিলেন মসজিদের মোয়াজ্জেম হিসেবে, আজান দিতে দিতে। তো বজলুল করিম আবিষ্কার করলেন তিনি রাতে রামায়ণ পড়েন, তিনি রাতে মহাভারত পড়েন মসজিদের মধ্যে লুকিয়ে লুকিয়ে। এত বড় ধর্মনিরপেক্ষ লোক পৃথিবীতে আর ছিল না। বজলুল করিম বললেন, তোমাকে তো মসজিদে মানাই না, তুমি আমার চলো, আমার সাথে গান করবে। সেই নজরুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তুমি মসজিদে যাওয়ার দরকার নেই আল্লাহকে পাওয়ার জন্য, তুমি মন্দিরে যাওয়ার দরকার নেই ভগবানকে পাওয়ার জন্য। মম ললাট রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকে দীপ্ত জয়শ্রী। এখানেই ভগবান, এখানেই গড, এখানেই আল্লাহ। আল্লাহকে ইটের ভিতর অথবা ভগবানকে ইটের ভিতর খোঁজার কোনো দরকার নেই, তোমার মধ্যেই গড লুকিয়ে আছে। মহাকালেশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য। এত বড় ধর্মনিরপেক্ষ মানুষ পৃথিবী আর পায়নি। 1913 সালে আমরা নোবেল প্রাইজ পেয়েছিলাম, 1921 সালে আমরা বিদ্রোহী পেয়েছিলাম, 1922 সালে যেটা প্রকাশিত হয়েছিল আমরা সেটার উৎসব করছি আজকে। সবাইকে ধন্যবাদ।